সি প্রোগ্রামিং এর বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি শরীফ। আজকে পর্বে আমি ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। সাধারণভাবে যার মধ্যে কোনো ভ্যালু রাখা হয় তাকে ভেরিয়েবল বলা হয়। তো সি প্রোগ্রামিং এর ভেরিয়েবলের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রত্যেকটি ভেরিয়েবলের একটা নির্দিষ্ট নাম থাকবে, আবার প্রতিটি ভেরিয়েবলের একটি নির্দিষ্ট টাইপ থাকবে, আর ভেরিয়েবলকে প্রোগ্রামের শুরুতেই ডিক্লেয়ার করে দিতে লাগবে। এই জিনিসগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এর ভেরিয়েবলের বৈশিষ্ট্য। তো প্রত্যেকটি ভেরিয়েবলের একটি নির্দিষ্ট নাম থাকবে এবং নির্দিষ্ট টাইপ থাকবে। এখন আমরা দেখব কিভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়। ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে প্রথমে হচ্ছে ভেরিয়েবলের টাইপ। ইন্টিজার দিচ্ছি, ইন্টিজার হচ্ছে একটা ভেরিয়েবলের টাইপ। এর মানে হচ্ছে যে আমরা যে ভেরিয়েবলটা রাখবো তার ভ্যালু অথবা তার মান হবে ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। এখন একটা নিব, যে ইন্টিজার একটা ভেরিয়েবল নিব, সেটা ভিএআর নিচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, তারপর সেমিকোলন। এর মানে হচ্ছে যে আমার ডিক্লারেশন পর্ব শেষ হলো সেমিকোলন দেওয়ার সঙ্গে, আর ভিএআরটা হচ্ছে ভেরিয়েবলের নাম। সো যেটা বললাম যে প্রত্যেকটি ভেরিয়েবলের একটা নির্দিষ্ট নাম থাকবে, নির্দিষ্ট টাইপ থাকবে, এবং এভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়। আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়ম আছে, যেমন আমরা সব কিছু ভেরিয়েবল হিসেবে নিতে পারবো না। ভেরিয়েবল ডিক্লেয়ার করা যে নিয়মটা হচ্ছে, ভেরিয়েবলের নামটা শুরু হবে আন্ডারস্কোর অথবা ছোট হাতের অক্ষর অথবা বড় হাতের অক্ষর দিয়ে, আলফাবেটিক অক্ষরগুলো ছোট অথবা বড় হাতের অক্ষর অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, অন্য কোনো ক্যারেক্টার দিয়ে শুরু হতে পারবে না। অন্য কোনো ক্যারেক্টার বলতে যেমন ডলার সাইন দিয়ে শুরু হতে পারবে না, আবার ডিজিট দিয়ে 1 2 3 4 এগুলো দিয়ে শুরু হতে পারবে না। অর্থাৎ ভেরিয়েবল হিসেবে ভ্যালিড ভেরিয়েবলগুলো হচ্ছে আন্ডারস্কোর ভিএআর হতে পারে, এটা একটা ভ্যালিড ভেরিয়েবল হতে পারে। ভ্যালিড ভেরিয়েবলের মধ্যে হতে পারে যে শরীফ আন্ডারস্কোর সিএসি, এটা ভ্যালিড একটা ভেরিয়েবল হতে পারে। ভ্যালিড ভেরিয়েবল হতে পারে আন্ডারস্কোর 1 2 3, ভ্যালিড ভেরিয়েবল হতে পারে a 1 2 3, এই সবগুলো হচ্ছে ভ্যালিড ভেরিয়েবল, কারণ এগুলো হয় আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হতে পারে, যেমন বড় হাতের এ বি সি এটা হতে পারে। এটা হচ্ছে যে ভেরিয়েবলে ডিক্লেয়ার করার নিয়ম। কিন্তু ভেরিয়েবলে ডিক্লেয়ার এগুলোর বাইরে হতে পারে না, যেমন প্রথমেই 1 দিয়ে 2 3 এভাবে শুরু হতে পারবে না, আন্ডারস্কোর বাদ দিয়ে অন্য কোনো সাইন আমরা ইউজ করতে পারবো না। যেমন আমরা এই চিহ্ন দিয়ে এস, এটা কোনোভাবেই ভেরিয়েবল হিসেবে আমরা ডিক্লেয়ার করতে পারবো না। এই জিনিসগুলো মাথায় রাখতে লাগবে যে ভেরিয়েবল ডিক্লারেশনের সময়। আবার একটা জিনিস, যে ভেরিয়েবলের সি প্রোগ্রামিং আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে সবগুলো কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি ভিএআর, এর সঙ্গে ভিএআর এর পার্থক্য রয়েছে, এবং এ দুটো জিনিস একই না, এ দুটো ভেরিয়েবল আলাদা কিছুকে মিন করে। প্রোগ্রামে একটা ভেরিয়েবল একবারই ডিক্লেয়ার করা যায়, প্রোগ্রামে এক ফাংশনে একটা ভেরিয়েবল একবারই ডিক্লেয়ার করা যায়, প্রোগ্রামে একাধিকবার ডিক্লেয়ার করা যায়, তবে সেটা আমরা পরে শুনবো, পরে দেখবো। সো এখন আসি যে ভেরিয়েবল হিসেবে এটাকে ডিক্লেয়ার করার পাশাপাশি আমি ভিএআরকেও ডিক্লেয়ার করতে পারি, কারণ এদের হচ্ছে কেসেন্সিরে ব্যাপার, যে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য ছিল। এখন আমরা কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, এইভাবে ডিক্লেয়ার করতে পারি। এখন একাধিক যদি আমরা ভেরিয়েবল ইউজ করি সেটা কীভাবে ডিক্লেয়ার করতে পারি, একাধিকভাবে ভেরিয়েবল ইউজ করলে সেটা আমরা আলাদা লাইনে দিতে পারি, যেমন ইন্ট ভিআর টু ভেরিয়েবল টু, তারপর ইন্ট ইন দি ইন্টিজার বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা ভেরিয়েবল থ্রি, আমরা এভাবেও ডিক্লেয়ার করতে পারি। আবার সবগুলোকে এক লাইনের মধ্যে ডিক্লেয়ার করতে পারি, সেক্ষেত্রে আবার ব্যাপারটা হবে এরকম যে ভেরিয়েবল তারপর কমা দিলাম, কমা দিয়ে লিখতে হবে ভেরিয়েবল ওয়ান, সেমিকোলন দেওয়া যাবে না, টু, এভাবে দিলে আমরা তিনটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে যায়। এখন হচ্ছে আমি ভেরিয়েবলের মধ্যে মান দিব, যে এর মধ্যে কারণ বলে আগেই বলেছি যে
ভেরিয়েবল হচ্ছে যার মধ্যে ভ্যালু রাখা হয় তাকেই বলা হয় ভেরিয়েবল। সো আমি এখন এর মধ্যে ভ্যালু দিব। ভ্যালু দেওয়ার যে সিস্টেমটা হচ্ছে যে ইকুয়াল সাইন দিতে লাগে, যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়, VAR ইকুয়াল টু ফাইভ। ইকুয়ালকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এর কাজটা হচ্ছে যে এই পাশে যে ডান পাশে যে থাকবে তার মানটা বাম পাশের টাকে মধ্যে অ্যাসাইন করে দেওয়া, বাম পাশের মধ্যে অ্যাসাইন করে দেওয়া। এর অর্থ হচ্ছে যে আমি VAR এর মান পাঁচ অ্যাসাইন করে দিলাম। এটাই মানে হচ্ছে যে এটা VAR এর মান পাঁচ। এই স্টেটমেন্টটা লেখার পরে ভেরিয়েবল VAR এই ভেরিয়েবলটার মান হচ্ছে পাঁচ। আবার এটাকে আমরা যখন আমরা ডিক্লেয়ার করছি সেই সময় ইনিশিয়ালাইজ করে দিতে পারি, সেক্ষেত্রে এরকম করে এভাবে হতে পারে, যেমন VAR ইকুয়াল টু ফাইভ দিতে পারি, VAR ওয়ান ইকুয়াল টু সিক্স, VAR টু ইকুয়াল টু সেভেন, এভাবে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আবার ভেরিয়েবলের মান এখানে আমি যে চেঞ্জ করে দেই, VAR ইকুয়াল টু সিক্স দিয়ে দিলাম, এর মানে হচ্ছে VAR এর মান যখন পাঁচ, এখানে এই লাইনের পর VAR এর VAR এর মান হচ্ছে পাঁচ, VAR ওয়ান এর মান হচ্ছে ছয়, VAR টু এর মান হচ্ছে সাত। আবার কিন্তু এই লাইন স্টেটমেন্ট শেষ হওয়ার পরে, স্টেটমেন্টটা শেষ হওয়ার পরে যখন এই স্টেটমেন্টটা ক্রস করে যাবে, তখন VAR এর মান হচ্ছে ছয়, VAR ওয়ান এর মানও হচ্ছে ছয়, VAR টু এর মান হচ্ছে সাত। সো আবার ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবলের মান হিসেবে অ্যাসাইন করা যায়। ভেরিয়েবল কীরকম সেটা দেখা যাচ্ছে, VAR ইকুয়াল টু VAR ওয়ান প্লাস ফাইভ, এভাবে অ্যাসাইন করা যায়। এখন দেখা যায় কী হচ্ছে ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যে এই লাইনে শেষ হওয়ার পরে VAR এর মান হচ্ছে পাঁচ, VAR ওয়ান এর মান হচ্ছে ছয়, VAR টু এর মান হচ্ছে সাত। যখন এই লাইনটা ক্রস করলো, এই স্টেটমেন্টটা ক্রস করলো, তখন VAR এর মান হচ্ছে ছয়, VAR ওয়ান এরও মান হচ্ছে ছয়, VAR টু এর মান হচ্ছে সাত। কিন্তু যখন এই স্টেটমেন্টটা ক্রস করলো, তখন VAR মান হচ্ছে VAR ওয়ান প্লাস ফাইভ, মানে সিক্স প্লাস ফাইভ ইকুয়াল টু ইলেভেন, অর্থাৎ VAR এর মান হচ্ছে ইলেভেন, VAR ওয়ান এর মান হচ্ছে সিক্স, VAR টু এর মান হচ্ছে সাত। আবার একটা জিনিস যে সি প্রোগ্রামিং এর মেইন ফাংশন থেকে প্রোগ্রাম রান হওয়া শুরু করে এবং প্রতিটি একটা লাইনের পর একটা লাইন স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টের পর একটা স্টেটমেন্ট সে এক্সিকিউট করা শুরু করে যদি সেখানে কোনো প্রকার কম্পাইলার এরর না থাকে। সো মোটামুটিভাবে ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করা শেষ। এখন আমরা দেখব যে ভেরিয়েবলের মানে কিভাবে আমরা ভেরিয়েবলের মানটা প্রিন্ট করতে পারি। তার আগে একটা কথা বলে রাখি যে ভেরিয়েবলের নাম আমরা যা খুশি তাই নিতে পারি রুলসের মধ্যে, কিন্তু ভেরিয়েবলের নামটা যদি আমরা মিনিংফুল নেই সেক্ষেত্রে আমাদের মিনিংফুল নেই সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামে অনেক বেশি সুবিধা হয়, কারণ অনেক বড় যখন কোড লিখতে হয় তখন ভেরিয়েবলের নাম যদি আমরা যেমন যেমন তেমনভাবে ইউজ করি তাহলে প্রোগ্রামে বুঝতে অনেক অসুবিধা হয়। সো এখন আমরা প্রোগ্রামটা আমরা দেখবো যে কিভাবে ভেরিয়েবলের মান প্রিন্ট করা সম্ভব। গত পর্বে আমরা শিখেছি প্রিন্টএফ ফাংশন এর মাধ্যমে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি। সো আজকে আমরা প্রিন্টএফ ফাংশন দ্বারাই শিখবো যে কিভাবে আমরা ভেরিয়েবলের মান প্রিন্ট করব। সো প্রথমে আমরা প্রিন্টএফ ফাংশনটা লিখবো। প্রিন্টএফ ফাংশন লেখার পরে এটা যদি প্রিন্টএফ ফাংশন স্টেটমেন্ট, এখন প্রিন্টে ফাংশনের মধ্যে ডবল কোটেশনের মধ্যে যা লিখবো সেই মানটা প্রিন্ট করবে বলা হয়েছে। সো এখন আমরা ভেরিয়েবলের মান প্রিন্ট করব। এখন আমি লিখব দিস ইজ এ ভেরিয়েবল ইটস ভ্যালু ইজ ভ্যালুটা কত, ভেরিয়েবলের যে ভ্যালুটা এখানে আমরা সাধারণভাবে রেখে দিলাম ভেরিয়েবল এর যেই ভ্যালুটা সেটা আমরা প্রিন্ট করব। এখন মূল যে ব্যাপারটা হচ্ছে যে এখানে VAR লিখে দিলে কিন্তু VAR-টা প্রিন্ট করবে, ভেরিয়েবলের মানটা কিন্তু প্রিন্ট করবে না। ভেরিয়েবলের মানটা প্রিন্ট করবে কীভাবে করবে সেটার জন্য আমাদেরকে দেখতে লাগবে যে ভেরিয়েবলের টাইপটা কীরকম। এটা হচ্ছে ইন্টিজার, যদি ইন্টিজার টাইপ হয়
তাহলে সেখানে আমাদেরকে লিখতে লাগবে পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজারের স্পেসিফায়ার, অর্থাৎ যখন আমরা এই গোটা লাইনটা সে প্রিন্ট করবে, এক্সিকিউট করা শুরু করবে, তখন যখনই সে পার্সেন্ট ডি পাবে তখনই মনে রাখবে, মনে করবে যে এখানে কোনো ইন্টিজার মান প্রিন্ট হবে, কোনো ইন্টিজার ভ্যালু প্রিন্ট হবে। সে কিন্তু এই পার্সেন্ট ডিটা প্রিন্ট না করে সেটা ভ্যালুটা প্রিন্ট করবে, কিন্তু কার ভ্যালু প্রিন্ট করবে সেটা আমাকে এই ডবল কোয়েশনের পরে লিখে দিতে হবে একটা কমা দিয়ে, যে সেখানে প্রিন্ট করবে ভিএআর এর মান, তা সে প্রিন্ট করবে। এখন আমরা প্রোগ্রামটা যদি রান করি তাহলে ভিএআর এর মানটা প্রিন্ট করবে। সো ভিআর এর মানটা কত হবে সেটা আগে হিসাব করে বলেছিলাম যে ভিআর এর মানটা হবে 11। সো আমরা এখন দেখবো যে আমাদের প্রোগ্রামটা আউটপুটে এসেছে কিনা। আসেছে, এখানে লেখা আছে যে সম্পূর্ণ লাইনে প্রিন্ট হয়েছে, যেমন দিস ইজ এ ভেরিয়েবল, দিস ইজ এ ভেরিয়েবল, ইটস ভ্যালু ইজ পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি জায়গায় কি বলেছিলাম যে ভেরিয়েবলের যে মানটা সেটা প্রিন্ট হবে, ভেরিয়েবলের মানটা প্রিন্ট হয়েছে। এখন যেটা হচ্ছে যে এখানে যে মান থাকবে তার মান প্রিন্ট হবে। সো এবার একটা সুন্দর একটা ছোট একটা প্রোগ্রাম লিখতেছি, সেটা হচ্ছে এরকম, একটা দুটো ভেরিয়েবল নেব, ইন্টিজার নাম ওয়ান ইকুয়াল টু ফাইভ কমা নাম টু ইকুয়াল টু সিক্স কমা সাম নাম একটা ভেরিয়েবল নেব, এর মানটা আমি ডিক্লেয়ার করলাম না কারণ দরকার নাই, কারণ পরে লিখব। সাম ইকুয়াল টু হবে নাম ওয়ান প্লাস নাম টু। এবার আমরা প্রিন্ট করব, দ্য সাম অফ পার্সেন্ট ডি অ্যান্ড সরি পার্সেন্টেজ দিছি, পার্সেন্ট ডি হবে, পার্সেন্ট ডি ইজ পার্সেন্ট ডি। এখানে আমি তিনটে পার্সেন্ট ডি দিয়েছি, তার মানে কি আমি তিনটে ইন্টিজার ভ্যালু প্রিন্ট করবো, যার মানে আমি এখানে পরে কমা দিয়ে দেবো। প্রথমটার মধ্যে আমি কিউন মান প্রিন্ট করবো, সেটা হচ্ছে নাম ওয়ান, নাম ওয়ানের মান প্রিন্ট করবো, পরেরটার মধ্যে নাম টু, এবং তৃতীয়টার মধ্যে আমি সামের মানটা প্রিন্ট করবো। তাহলে হবে কি, দ্য সাম অফ নাম ওয়ান এর মানে কি ফাইভ অ্যান্ড নাম টু সিক্স ইজ ফাইভ প্লাস সিক্স, সাম অ্যামাউন্টটা হচ্ছে ফাইভ প্লাস সিক্স ইকুয়াল টু হচ্ছে 11। সো আমি প্রোগ্রামটা এখন রান করব, সো প্রোগ্রামটা রান করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে দ্য সাম অফ ফাইভ অ্যান্ড সিক্স ইজ 11। ভেরিয়েবল সম্পর্কে আমার মোটামুটি আলোচনা করা শেষ। ভেরিয়েবল সম্পর্কে হয়তো অনেকেরই অনেক কিছু জানা আছে, যে আমরা ধীরে ধীরে এরপরের পর্বে আমি ভেরিয়েবলের টাইপ সম্পর্কে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে একটা কথা, যে এখানে ডাটা টাইপ সম্পর্কে ভেরিয়েবল এবং এই ডাটা টাইপ সম্পর্কে বিস্তারিত কিছু জানতে গেলে এই বইটা পড়া যেতে পারে। এই বইটা পাওয়া যাবে ইন্টারনেট থেকে, বিনামূল্যে ডাউনলোড করা যাবে, সেজন্য আমার পার্সোনাল ওয়েবসাইট shoriftech.wordpress.com এর বইমেলা, এই ওয়েবসাইটের বইমেলা পেজে এই বইটি পাওয়া যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে বইটি পড়লে উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি। এবং এর মধ্যে আমি ভেরিয়েবল এবং ডাটা টাইপ সম্পর্কে বেশ কিছু উদাহরণ সহ বর্ণনা করেছি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, আজকের মতো এই পর্যন্তই।